আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশি চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতাকে নিয়ে কিছু কথা বলতে চাই যিনি হচ্ছেন সোনালী দিনের অভিনেতা নারায়ণ চক্রবর্তী এই মানুষটিকে অনেকেই তার চেহারা চিনেন কিন্তু তার নাম অনেকেই জানে না আবার বাংলাদেশি চলচ্চিত্রে এমন দর্শক আছেন এই গুণী অভিনেতার চেহারা দেখার সাথে সাথেই অনেকের হৃদয়ে নামটি স্মরণ এসে যায় ঢাকায় তার প্রথম মঞ্চনাটক শাহজাহান মঞ্চস্থ হয় লক্ষ্মীনারায়ণ মাঠে আয়ুব খানের সামরিক শাসন জারি হলে নারায়ণ চক্রবর্তীকে চট্টগ্রামে বদলি করে দেওয়া হয় সেখানে পরিচয় হয় যাত্রা দলের নায়িকা পরিমা সেনগুপ্তার সাথে এবং মাটির মা নামে যাত্রাপালায় অভিনয় করেন তিনি দেশীয় চলচ্চিত্রের বয়স এরই মধ্যে গৌরবের সাথে ষাট দশক পেরিয়ে গেছে আর এই চলচ্চিত্রে ষাটের দশক থেকে স্বাধীনতা উত্তর বেশ কজন চরিত্র অভিনেতার আগমন ঘটেছে চলচ্চিত্রাঙ্গনে যারা নিজেদের অভিনয়ে মুনশিয়ায় মাতিয়েছেন দেশের সিনে প্রেমীদের চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তাদের মাঝে অন্যতম ছিলেন নারায়ণ চক্রবর্তী দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সুপারহিট ছবিতে ১৯২৬ সালে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার কোলগ্রামে অভিনেতা নারায়ণ চক্রবর্তী জন্মগ্রহণ করেন চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় বাবা ছিলেন সঙ্গীতানুরাগী ভারত বিভক্তির পর বাবা বদলি হয়ে কলকাতায় গেলে নারায়ণ চক্রবর্তীদের রেখে যান বিক্রমপুরে শিক্ষাজীবন বিক্রমপুর স্কুলে তিনি ১৯৪৪ সালে ম্যাট্রিক পাশ করেন লেখাপড়ার প্রতি আগ্রহ কম থাকায় কলেজে ভর্তি না হয়ে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন অ্যাসোটাইল কোম্পানিতে ইলেকট্রিক ও গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ শিখে ওই কোম্পানিতে চাকরি জীবন শুরু করেন দুই মাস চাকরি করার পর ফ্রেন্ডস মোটর ওয়ার্কস নামে এক কোম্পানিতে যোগ দেন এই অভিনেতা বাবা চাইতেন ছেলে লেখাপড়া করুক ফলে বাবার কাছে নিজেদের বাড়ির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ করতে চাইলে বাবা রাজি হননি বাবার অজান্তে কলকাতায় পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে চাকরি আবেদন করেন এবং বাবার খুঁত বাবার এক ভাই ডিভিশনাল ইঞ্জিনিয়ার হওয়ায় চাকরি হয়ে যায় মেট্রিক পরীক্ষার পর ১৯৪৪ সালে বাবার প্রতিজ্ঞা করার জন্য রেখা চক্রবর্তীর সাথে বিয়ে হয় নারায়ণ চক্রবর্তীর ১৯৪৬ সালে চাকরি হওয়ার পর টেলিফোন অপারেটর হিসেবে ট্যাঙ্ক এক্সচেঞ্জ অফিসে কাজ করতেন ১৯৪৭ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গাবাদে ভারত পাকিস্তান ভাগ হলে বিভাগীয় প্রকৌশলীকে অনুরোধ করে পূর্ব পাকিস্তানের কুষ্টিয়ায় পোস্টিং নিয়ে চলে আসেন চাকরি আর অবসর সময় ফুটবল খেলা দেখা এভাবে সময় কাটে তার মালিক কানু চক্রবর্তীর সহযোগিতায় কুষ্টিয়া প্রথম বিভাগ ফুটবল দলের টাউন মাঠে খেলার সুযোগ সুদাতার বাবার বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা হয় কিছুদিন পর রাজবাড়িতে বদলি করা হয় এবং রাজবাড়ি থেকে রাজশাহী বদলি করে দিলে গোড়ামারা নবারুণ ক্লাবে যোগ দেন এরই মধ্যে নায়িকা চিত্রা সিনহার বাবার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে এরপর রাজবাড়ির রেলওয়ে ক্লাবের বাৎসরিক নাটকে সিরাজউদ্দৌলাতে প্রথম অভিনয় করেন তিনি প্রথম অভিনয়ে ভালো পারফরমেন্সের জন্য রৌপ্য পদক অর্জন করেন পরবর্তীতে তাকে ঢাকায় বদলি করা হয় এবং বাংলা বাজারে বাসা ভাড়া নিয়ে লক্ষ্মীবাজার এলাকায় নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করতে থাকেন নাটকের দলে ছিলেন বিনয় বিশ্বাস ডক্টর আজম ভবেশ মুখার্জি শিরিন চৌধুরী কাফি খান হোসনে আরা ঢাকায় তার প্রথম মঞ্চনাটক শাহজাহান মঞ্চস্থ হয় লক্ষ্মীনারায়ণ মাঠে আয়ুব খানের সামরিক শাসন জারি হলে নারায়ণ চক্রবর্তীকে চট্টগ্রামে বদলি করে দেওয়া হয় সেখানে পরিচয় হয় যাত্রা দলের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার সাথে এবং মাটির মা নামে যাত্রাপালায় অভিনয় করেন তিনি উপায়ন ক্লাব নাম দিয়ে যাত্রা দল গঠন করেন সেখানে পূর্ণিমা সেনগুপ্ত অমলেন্দু বিশ্বাস হামিদ পটুয়া তন্দ্রা কবরীর দুই বোনকে নিয়ে সীতাকুণ্ড মেলায় কোহিনুর মাটির মা পার্থ সারথী নামে তিনটি পালা করেন পরপর তিন রাত্রি তিনটি পালা করে যে অর্থ পান তা দিয়ে তিনি ছোটদের জন্য একটি স্কুল নির্মাণ করেন স্কুলে সকালে ছোটদের ক্লাস হতো বিকেলবেলায় নাচ গানের ক্লাস হতো পর্যায়ক্রমে চট্টগ্রামে কয়েকশো যাত্রা পালা করেন পুনরায় ঢাকায় বদলি হয়ে এসে আবার নাটক করতে থাকেন এরই মধ্যে নাট্যমহলে নারায়ণ চক্রবর্তী বেশ নাম ডাক ছড়িয়ে পড়ে বাংলাবাজার এলাকায় সৈয়দ হাসান ইমাম শওকত আকবর আক্তার হোসেন সহ খেয়ালি শিল্পী সংঘ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন তবে মাত্র দুটি নাটক করার পর এই সংঘটি ভেঙে যায় এই সংঘের মাধ্যমে পরিচয় হয় মহিউদ্দিনের পরবর্তীতে চিত্র পরিচালক সাথে ঢাকা ছবি বানাবেন সরোয়ার সাহেব নামে একজন পুরনো অনেকের সাথে তিনিও দরখাস্ত করলেন ছবিতে অভিনয়ের জন্য সরোয়ার সাহেব ছবি না করলেও আব্দুল জব্বার খান ঘোষণা দিলেন ছবি করার তার সাথে পরিচয় ছিল কিছুদিন পর ডকুমেন্টারি নির্মাণ করার উদ্যোগ নিলেন জব্বার খান তিনটি পর্বের এই ডকুমেন্টারির জন্য আলী মনসুর ফতে লুহানি ও এহতেশামকে নেওয়া হয়
ডকুমেন্টারি ফিল্মে প্রথম কাজ করেন নারায়ণ চক্রবর্তী। মুখোমুখোশের কাজ শুরু হলেও তাকে নেওয়া হয়নি। মহিউদ্দিন তোমার আমার ছবির জন্য একটি ছোট্ট চরিত্রে তাকে সুযোগ দেন। লিও ফিল্মস গঠন করা হলে এই প্রতিষ্ঠান থেকে হারানো দিন নামে একটি ছবি করা হয়। এতেশামের সহকারী কামাল আহমেদ তাকে নিয়ে যান এবং হারানো দিন ছবিতে একজন মহুরীর চরিত্রে অভিনয় করেন। এরপর এতেশামের চান্দা, তালাশ সহ এতেশাম মোস্তাফিজ পরিচালিত সব ছবিতে অভিনয় করেন। প্রথম দিকে অবশ্য ভালো উর্দু না জানার কারণে এতেশাম নিতে চাননি, পরে উর্দু শিখে তাদের ছবিতে অভিনয় করেন। এরই মধ্যে জহির রায়হানের কখনো কখনো আসেনি কাচের দেয়াল ছবিতে অভিনয় করেন। এরপর আর নারায়ণ চক্রবর্তীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে ও তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেন তিনি। এই অভিনেতা তার অভিনয় জীবনে অসংখ্য ছবিতে রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তার অভিনীত চলচ্চিত্রের মাঝে উল্লেখযোগ্য হল হারানো দিন, কখনো আসেনি কাচের দেয়াল, কাগজের নৌকা, মহুয়া, চাওয়া পাওয়া, আবির্ভাব, চেনা অচেনা, রূপকুমারী, অপরিচিতা, রূপভানের রূপকথা, বেদের মেয়ে, আগন্তুক, নীল আকাশের নিচে, পদ্মা নদীর মাঝি, অবুজ মন, কাচের স্বর্গ, আলোর মিছিল, লাঠিয়াল, ডাকপিয়ন, ঘর সংসার, ছুটির ঘণ্টা, কলঙ্কিনী, ঘরে বাইরে, সৎ ভাই, আমানত, সতীকমলা, অগ্নিকন্যা, লাওয়ারিস প্রভৃতি ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করিয়েছেন। স্বাধীনতার পর প্রায় সব খ্যাতিমান পরিচালকের ছবিতে কাজ করেছেন নারায়ণ চক্রবর্তী। অভিনয় জীবনে নারায়ণ চক্রবর্তী বেদনাদায়ক স্মরণীয় ঘটনা ছিল প্রীত না জানে রীত। ছবির সিলেটে আউটডোর লোকেশনে নায়ক রহমানের সাথে গাড়ি দুর্ঘটনায় রহমানের পা হারিয়ে ফেলা, সেই গাড়িতে নারায়ণ চক্রবর্তী ছিলেন রহমানের সাথে। 1998 সালের 8 ফেব্রুয়ারি এই অসাধারণ প্রতিভাবান চলচ্চিত্র অভিনেতা সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমা। এই গুণী অভিনেতা যেখানে থাকুক ভালো থাকুক এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।